চা বাংলাদেশ তথা বিশ্বের প্রায় সব দেশে জনপ্রিয় পানীয়। আধুনিক প্রযুক্তির কল্যাণে চায়ের চাষ দিন দিন যত বাড়ছে, বিশ্বজুড়ে পানীয় হিসেবে চায়ের কদরও তত বাড়ছে। এই চা উৎপাদনের সাথে জড়িত আছে শ্রমিকদের আত্মত্যাগের অনেক ইতিহাস। এমন একটি ইতিহাস হলো 1921 সালের 20 মে। ওই দিন তৎকালীন ব্রিটিশ গোর্খা সৈন্যদের নির্বিচার গুলি বর্ষণে শত শত চা শ্রমিকদের রক্তে রঞ্জিত হয় মেঘনার জল। দুটি পাতা একটি কুড়ির চা, যে পানীয় নিমিষেই চনমনে করে মানব দেহ। বাংলাদেশের বিশেষ করে সিলেটের চায়ের খ্যাতি তো বিশ্বজোড়া, কিন্তু এই চা তৈরির পেছনে কত শত শ্রমিকের শ্রম আর ঘামের গল্প লুকিয়ে থাকে তা কজনই বা জানেন। ইতিহাস বলে এই অঞ্চলের চা বাগানগুলোর মালিকানা ছিল ব্রিটিশদের। অল্প টাকায় বেশি লাভের আশায় শ্রমিকদের সাথে আজীবন কাজের চুক্তি হতো। ন্যূনতম নাগরিক সুবিধাটুকুও ছিল অধরা। সেসব বিলিতি নিয়ম কানুনের বেড়াজালে আজও আটকে আছে স্বাধীন দেশের চা শ্রমিকরা। এক তো নম্বরে আমরা ভিজি, এক তো ঘরে আয়া ভিজি, ঘুমাইবার সুখ নাই, খাইবার সুখ নাই, কুন্তা সুখ নাই, জায়গা জমিন আমাদের সব কিছু লিয়ে লিয়েছে, আর আমরা খালি চা পাতা তুলি আর ভাত খাই আর ঘুমাই, ঘুমাইবারও জায়গা নেই। এসবের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল ব্রিটিশ আমলেই। 1921 সালে মুল্লুকে চলো নামের সেই বিদ্রোহে প্রাণ যায় কয়েকশো শ্রমিকের। এখানে প্রতিনিয়ত যে অপমান, জীবনের প্রতি যে ঘৃণা, জীবনের যে কষ্ট, সেটাকে তারা ত্যাগ করে মনে করছিল যে আমরা নিজ ভূমিতে গিয়ে যদি না খেয়েও মরি তবু শান্তিতে বেঁচে থাকতে পারবো। মেঘনাঘাটে যখন তারা উঠবে লঞ্চে, তখন ব্রিটিশ গুর্খা সৈন্যরা গুলি করে চা শ্রমিকদেরকে হত্যা করে, শত শত চা শ্রমিকদেরকে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয় না, লাশগুলো যাতে বেঁচে না যায়, মানুষ যাতে দেখতে না পারে, সেটা পেট কেটে তাদেরকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। সেই 1921 সালের 20 মে ব্রিটিশদের শাসন শোষণ অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে নিহত হন শত শত চা শ্রমিক। একে একে 95 বছর কেটে গেল, দিবসটির আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকায় মর্মাহত চা শ্রমের সাথে সংশ্লিষ্ট প্রায় 5 লক্ষ মানুষ। তাদের চাওয়া, দিবসটির আনুষ্ঠানিক স্বীকৃতি সহ তাদের মৌলিক চাহিদা পূরণে এগিয়ে আসবেন সংশ্লিষ্টরা। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।